তো বন্ধুরা, তোমরা এই বেনটেনকে আমার প্রায় প্রতিটা এপিসোডে দেখেছো, কিন্তু তোমরা এটা জানো না যে শুটিংয়ের পরে এ কোথায় যায় বা কি রূপ ধারণ করে। ওয়েলকাম টু ইটিএমজি গ্রুপ ইউটিউব চ্যানেল অ্যান্ড ইটস হ্যাপি থার্সডে। গাইস, এটা বিয়ের মৌসুম, সবাই সেজে গুজে বিয়ে বাড়ি যায়, মনে কত আনন্দ থাকে। আর শীতকাল যেহেতু খুবই মজা লাগে, কিন্তু পথের মাঝখানে যেতে যেতে যদি বরযাত্রী বা কন্যাযাত্রীর সাথে এরকম ঘটনা ঘটে যায় তাহলে সেটা খুবই বাজে। সো গাইজ, এই ঘটনাটা দেখে আর একটা ফ্যামিলি ডিসাইড করেছিল অন্য একটা পথে যাত্রা করবে। এটাও সেফ নয়, এটা শীতকাল। আর এই শীতকালে ওয়েডিং সিজন চলছে, যেটা আমার খুবই ফেভারিট। কিন্তু সব থেকে ফেভারিট হচ্ছে এই বিয়েতে যারা নাচতে আসে। আর পরের ভিডিওতে তোমরা দেখতে এবং শুনতে চলেছে এমন একটা গান, যেটা আমাদের এখানে দুর্গাপুজো কালীপুজোর বিসর্জনে বাজে, কিন্তু এখানে বিয়েতে বাজছে। সব থেকে বড় কথা, স্পেশালি মেয়েদের বলছি, তোমরা যদি বিয়ে বাড়ি গিয়ে থাকো, সাথে যদি হাজবেন্ড থাকে আর সেখানে যদি একটু ড্রিঙ্ক করার ব্যবস্থা থাকে আর নাচানাচিও হয়, তাহলে প্রথমে একটু হাজবেন্ডের পারমিশন নিয়ে নাচানাচি করো, নাহলে এরকম সিন ক্রিয়েট হতে পারে আর তোমার মান সম্মান ধুলোয় মিশে যেতে পারে। হাজবেন্ড ড্রিঙ্ক করেছিল এটা আমি ড্যাম শিওর, আর সে বোতলটা কোথা দিয়ে পেয়েছিল সেটাও আমি জানি। কেউ মাতাল হয়ে আঘাত পায়, কেউ আঘাত পেয়ে মাতাল হয়, আর একদল আছে যারা স্বভাবে আঘাত পায়। কেউ এক্সপেরিমেন্ট করতে গিয়ে আঘাত পায়, যেমন অনেক সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করতে গিয়ে মারা গেছেন। Blast huge holes through the bottom of that boat with this giant cannon. Ready? আমাদের চ্যানেলে যত মেয়ে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আমি দুটো ছেলের ব্যবস্থা করেছি, দিল থামকে ব্যাট হো, প্রথম ছেলেকে দেখার জন্য। নাম্বার টু, টুপি খোলাই আর ছেলেদেরকে বলছি ফ্রাস্ট্রেশনের একটা লিমিট আছে, এতটাও ফ্রাস্ট্রেশন ভালো নয় যে গুগলকে প্রপোজ করতে হবে। কেসি হ্যায় আপ? একদম বড়িয়া, আপকে লিয়ে ক্যা কর সকতি হু? মুঝে আপসে প্যার হ্যায়। इसे बंद करें, आप मुझे शर्म से लाल कर रहे हैं। गाइस, एनिमल्स आर वेरी फनी, स्पेशली कुकुररा। তারা চিৎকার করে আকাশ বাতাস ফাটিয়ে দেবে, মানে আমি এটা কিছু করে দেবো, কিন্তু যখন তাদের সেই সিচুয়েশনে ফেলে দেবে তখন তারা পালাবার পথ পাবে না। বন্ধুরা, প্রাণীরা আমাদের বিভিন্নভাবে হেল্প করে থাকে, মাঠে লাঙল দেওয়া থেকে শুরু করে আমাদের বহন করা থেকে শুরু করে ইভেন আজকাল তারা মাঠে সারও ছিটাচ্ছে।
আসলে যে ট্রাক্টরের এই কাজটা করার কথা ছিল সে এখন কোথায় আছে একটু দেখে নাও। এত কিছু করার পরে ওই পশু পাখি প্রাণীদের আমরা প্রচণ্ড বিরক্ত করি, আর যখন তাদের বিরক্তি সীমা ছাড়িয়ে যায় তখন তারাও কিন্তু ছেড়ে কথা বলে না। আমাদের মতন ছেলেরা যদি প্রচণ্ড স্মার্ট মেয়ে বিয়ে করে তাহলে কিন্তু তার দশা খুব একটা ভালো হবে না, ঠিক এই ভাইয়ের মতন। কি ভাই, বিয়ে করে কেমন লাগছে? কেমন কাটলো? না স্টিয়ারিং সমঝ মে আরি, না গিয়ার, না রেস, কুছ সমঝ মে নি আ রহা মুঝে। কেন, কি সমস্যা? না স্টিয়ারিং, লেফট স্টিয়ারিং মাই ইন্ডিয়া, রাইট স্টিয়ারিং মাই পেয়ার ইজ ক্লাচ ব্রেক রেস অনলি গিয়ার অনলি, তো আই কুছ সমঝ মে নি আ রহা মুঝে, মা পাগল হো জাউঙ্গা। বাট মানো ইয়া না মানো, আমাদের এখানে এমন এমন ট্যালেন্ট রয়েছে যারা অলিম্পিক্সে গিয়ে তাদের ট্যালেন্ট দেখিয়ে সোনা নিয়ে আসতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো সেই ক্যাটাগরিগুলোই অলিম্পিক্সে নেই। এবার একটু সিরিয়াস হয়ে যাবো, পরের ভিডিওতে তোমরা আমাদের সমাজের একটা কালো দিক দেখতে চলেছ, কুসংস্কার যে এখনও আমাদের সমাজ থেকে যায়নি সেটা তোমরা দেখতে চলেছ। এই 2018-তে দাঁড়িয়েও একটা মেয়েকে সাপে কামড়েছে এবং তার বাবা মা তাকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে গুনিন এবং কবিরাজের কাছে নিয়ে গেছে, আর ফলস্বরূপ যা হয়েছে সেটা তোমরা দেখো। এমনকি তাকে নদীতে ভেলায় ভাসানোর তোড়জোড়ও চলছিল। মানুষকে সাপের কামড়ে মৃত শিশুকন্যাকে নিয়ে দেড় দিন ধরে চলল নদীতে ভাসানো থেকে শুরু করে ওঝা গুনিন দিয়ে টুকটাক রাতভর পূজা। কলার ভেলায় মৃত শিশুটিকে রেখে তার সাথে ঘাতক মরা সাপটিকে বেঁধে রেখে নদীতে ভাসিয়ে দেওয়ার তোড়জোড় চলল। সো এই জিনিসগুলো আমাদেরই ঠিক করতে হবে। সমাজের এক শ্রেণী উপরে উঠে যাচ্ছে আর এক শ্রেণী নিচে নেমে যাচ্ছে, এই ব্যালেন্সটা আমাদের ঠিক করতে হবে। আমরা যারা ছোটবেলায় WWE দেখতাম তারা সবাই মোটামুটি রে মিস্ট্রিওকে চিনতাম, মুখোশ পরে আসতো। তো পরের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি রে মিস্ট্রিও মুখোশ খুলে তার মুখ দেখাচ্ছে। তো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। আর আক্ষেপ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, চোখ রাখো, তার আগে আসবে পল্লী কথা। সবাই খুব ভালো থাকবে, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।